কলেজে এসেও মন বসাতে পারছিল না রোহিত, চোখ জোরে শুধু ভেজে আসছিল কোনো কারণ ছাড়াই। বান্ধবীগুলো কেমন নির্লজ্জের মতো চেয়ে আছে রোহির দিকে, যেন ট্র্যাজেডি হচ্ছে। রোহিত বারবার টিস্যু দিয়ে চোখ মুছে যাচ্ছে, কি করবে, বড় অপরাধ বোধ কাজ করছে ওর মাঝে। লোটাকে কি করে কষ্ট দিল, সে কষ্ট পেয়েছে দেখেই তো কাঁদতে কাঁদতে ঘরে ফিরেছিল। বুকটা যেন ফেটে যাচ্ছে, চিৎকার করে কাঁদতে পারলে মনটা বেশ শান্ত হতো। স্যার ক্লাস নিচ্ছেন, বয়স্ক মানুষদের চোখেও ভালো দেখেন না, কানেও কম শোনেন। নিশাতে রিমি দিব্য বারবার রোহির দিকে ভ্রু কুচকে তাকাচ্ছে। সমস্যা কি ওরা বুঝতে পারছে না, স্যার চলে যেতে তিনজনের রোহিতকে ঘিরে ধরলো, কারণ রোহিত এখন ওদের মাতিয়ে রাখে আর সেখানে মেয়েটি এভাবে কেঁদে কেঁদে বুক বসাচ্ছে। এগুলো মেনে নেবার মতো নয়। রোহিত কারো কোনো কথার উত্তর দিচ্ছে না, মাথা নাড়িয়ে বারবার ইশারা করছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু বান্ধবীগুলো নাসর বান্দা, এত সহজে ওরা ছাড়বে না, হয়েছেটা কি তা জেনেই ছাড়বে। রোহিত সহ্য করতে না পেরে দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। দোতলায় রূপন দিদির ক্লাস, বোন কিভাবে দৌড়ে যেতে দেখে রূপন্তে নিজেও সিঁড়ির দিকে পা বাড়ালো। গাড়ির ভিতরে ঢুকে বসে আছে রোহিত, কিছুক্ষণ পরে রূপন্তের পাশে বসে পড়ল। না, বাসায় যাব, মাথা নিচু করে অভিমানী গলায় বলল রোহিত। প্রশ্ন করে উঠল রূপন্তী, আর কিছু বলল না রূপন্তী, চুপচাপ বসে রইল। আঙ্কেল বাসায় চলুন, চিৎকার করে বলে আবারও চুপ হয়ে গেল রোহিত। গাড়ি চলতে আরম্ভ করলো, দুই বোনের কারো মুখেই কোনো কথা নেই। রোহিত অপর পাশ ফিরে ভেজা চোখ মুছে নিল। হ্যালো ডক্টর চার্লস। ইয়েস রিহান, হাউ আর ইউ? ফাইন, অ্যাকচুয়ালি মম ইজ নট ফিলিং ওয়েল, ক্যান ইউ কাম নাও? ইয়েস শিওর, আই এম কামিং ইন হাফ অ্যান আওয়ার। ওকে, থ্যাংকস ডক্টর। ফোন কেটে শয্যাশয়ী মায়ের দিকে তাকালো রোহান, চোখ জোড়া জলজল করে উঠল ওর। ঘরে ফিরে দৌড়ে ঘরে ঢুকে পড়ল রোহিত, রূপন্তির পিছু যাওয়ার আগেই দরজা লাগালো রোহিত। এই মেয়েটাকে বোঝা কষ্টদায়ক, কখন মাথা যে কি চলে বোঝে না। আজিজ রায়হান ঘরে ফিরে মেয়েদের দেখে অবাক হয়ে গেলেন। তোরা এখন এই সময়ে বাসায়? বোনের দিকে তাকিয়ে বলে উঠল রূপন্তী, শরীর খারাপ করেনি তো? রোহির মাথায় হাত রেখে বললেন আজিজ রায়হান। নিচে তাকিয়ে বলল রোহিত, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আজিজ রায়হান রোমে ঢুকে গেলেন, ফ্রেশ হয়ে তিনজনে একসাথে খাবার সেরে যে যার রুমে চলে গেল। রোহিণের ভালো দেখুক আর খারাপ দেখুক, সারাক্ষণ রোহির মন প্রাণ জুড়েই ছিল শুধু রোহেন। রোহিণকে ভাবতে ভাবতে রোহিত চোখে ঘুম ভর করল, কারণ নিঃশ্বাস যাওয়ার ঘুম ভেঙে যায় রোহির। তবে চোখ খুলছে না, ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে, কারণ চোখ খুলে তাকে দেখতে হবে, কিন্তু তার সাথে চোখ মেলানোর সাহসটুকু বেঁচে নেই রোহির মাঝে। রোহির গালে গলায় চোখ বুঝে ঢোট পুনাক পুলাচ্ছে রোহেন। রোহি প্লিজ চল আমার সাথে, তোমাকে যেতে হবে আমার সাথে, চলো প্লিজ, এক একটা দিন আমার কাছে এক একটা যুগের মতো লাগছে, প্লিজ চলো। প্লিজ চলে যান, আপনাকে দেখতে মন চায় না আমার, আপনার চেহারা দেখতে মন চায় না, কেন বারবার আসেন সামনে? চোখ বুঝে কথাগুলো বলছিল রোহিত। আমাদের খুব কষ্ট হচ্ছে, বলে উঠল রোহেন। আপনার দিকে তাকালে আমার আরো বেশি কষ্ট হয়, প্লিজ চলে যান। আরও কিছুক্ষণ চেষ্টা করেও নিজের সাথে পারলো না রোহিত, ঘরে ফিরে গেল রোহেন। এরপর আরও বেশ কয়েকটা দিন কেটে গেল, এর মধ্যে কোনো দিনই নেই রোহিত রোহেনকে ভেবে বুক বসায়নি। রোহেন খুব মনে পড়ছে ওর, খুব বেশিই মনে পড়ছে ওর, বারবার গলায় গলায় হাত বলে রোহেনের সহগুলোকে অনুভব করার চেষ্টা করতো আর কেঁদে বুক বসাতো রোহিত। রোহির হাতও শুকিয়ে এসেছে, সেলাইও খুলতে যাচ্ছে আজিজ রায়হান। রোহিত মেয়েটা মন মারা হয়ে থাকে সেটা আজিজ রায়হান ভালো লাগে না। হসপিটালে পৌঁছে যাওয়ার সময় একজন নার্স রোহিত ড্রেসিং করাতে নিয়ে এলো, নার্সটা ওই দিনে ছিল যেদিন রোহিত ভর্তি ছিল। মহিলাটির মুখে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, সেদিন কই চলে গিয়েছিলেন? বাসায় গিয়েছিলাম, বলে উঠল রোহিত। আপনার হাজবেন্ড খুব ভালোবাসে আপনাকে, আপনাকে ইমার্জেন্সিতে নেওয়ার পর ওনার কি কান্না, একটুও বসেননি, শুধু হাঁটছিলেন আর কাঁদছিলেন, সারাদিন একটু কিছু খেতেও দেখিনি, আর যেদিন ভেগে গেলেন সেদিন পুরো হসপিটাল মাথায় উঠিয়ে নিয়েছিলেন, আমাদের কি বকা, এমন হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। এক নাগারে কথাগুলো বললেন মহিলা, রোহিত চোখের কোনা ভিজে এসেছে, সে কী করেছে বুঝতে পারছে, কী করবে ও, কেন এমন করেছিল, লোকটা তো ওর জন্য এত কিছু করলো, আর ও ভাবতেই পারছে না রোহিত। ঠিক তখনই গলাগুলোর শব্দ শুনতে পেল রোহিত, আজিজ রায়হান দৌড়ে রুমে ঢুকে পড়লেন, রোহিত বাবাকে দেখে দাঁড়িয়ে পড়ল। সর্বনাশ হয়ে গেছে রে মা, বলে উঠলেন আজিজ। কী হলো বাবা? আজিজ রায়হান কিছু না বলে মেয়ের হাত ধরে টেনে বেরিয়ে এলেন, কী করবেন বুঝতে পারছেন না। হাসপাতালের বাইরে স্কর্পিওনটা ঘিরে ধরে আছে, ভেতরেও ঢুকে পড়েছে, মেয়েকে নিয়ে এক চিপায় ঢুকে পড়লেন আজিজ। বাইরে ভীষণ গোলাগুলি হচ্ছে, রোহির ভীষণ ভয় হচ্ছে, কী করবে এখন ওরা। অবস্থা বেগতিক দেখে ফোন বের করে রোহেনকে কল দিলেন আজিজ রায়হান। হ্যালো, অপর পাশ থেকে বলে উঠল রোহেন। হাসপাতালে এসেছিলাম রোহিকে নিয়ে, কিন্তু স্কর্পিওনরা ঘিরে ধরেছে পুরো হাসপাতাল। কথা পুরো শেষ না হতেই অপর পাশ থেকে কল কেটে দিল রোহেন।
হ্যালো হ্যালো কল কেটে দিল। বিস্ময়কর দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল আজিজ। বাবা, ওরা আমাদের মেরে ফেলবে। বাবার দিকে তাকিয়ে ভয় ভয় কণ্ঠে বলে উঠল রোহি, কিছু হবে না মা, আল্লাহর উপর বিশ্বাস রাখ। মেয়েকে জড়িয়ে বললেন আজিজ। হঠাৎ কালো কোটোয়াল একজন লোক ওদের কাছে এগিয়ে চোখের সানগ্লাস মুখ ভর্তি দাঁড়িয়ে, আমার সাথে আসুন। লোকটা আজিজ রেহানের দিকে তাকিয়ে বলে উঠল, রোহি লোকটার দিকে তাকিয়ে আছে, কেন যেন মন বলছে লোকটা রোহেন। রোহি আর আজিজ রেহানকে নিয়ে এক জায়গায় দাঁড় করালো লোকটা। আমি যখন ইশারা করবো তখন আপনারা দৌড়তে পারেন মেন গেটের দিকে, যাই হয়ে যাক কেন আশেপাশে তাকাবেন না। ফিসফিস করে আজিজ রেহানকে কথাগুলো বলে রোহির দিকে এক নজর তাকালো লোকটা, তারপর সরে গিয়ে নিজের দাঁড়িয়ে আর সানগ্লাস খুলে নিল রোহেন। তাহলে স্কর্পিয়নের মন অর্ধেকে ডাইভার্ট হলে রোহি আর আজিজ রেহান বেরিয়ে যেতে পারবে। শুরু হয়ে গেল গোলাগুলি। হঠাৎই রোহির চোখের সামনে রোহিনের কাঁধে গুলি লাগলো এসে। রোহিন হাত দিয়ে ইশারা করলো আজিজ রেহানকে রোহিকে নিয়ে বেরিয়ে যেতে। রোহি রোহিনের দিকে তাকিয়ে আছে, রোহি চল, বলে উঠলেন আজিজ। না বাবা, আমি যাব না, কান্না করে দিয়ে বলল রোহি। পাগলামি করিস না রোহি, চল। মেয়ের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন আজিজ রেহান। রোহি পেছন ফিরে বারবার রোহিনকে দেখছে। ঠিক তখন আরেকটা গুলি রোহিনের হাতের মাংসপেশি বরাবর লাগলো। রোহি পেছনে ছুটে যেতে চাইলে আজিজ মেয়েকে জোরে টেনে নিয়ে গেলেন। সেদিন ঘরে ফিরে নিজেকে স্থির রাখতে পারছিল না রোহি। মনে হচ্ছিল কী যেন ফেলে চলে এসেছে, খুব প্রিয় কিছু ফেলে চলে এসেছে, কী করবে সে, খুব অস্থির অস্থির লাগছে। সারাদিন দু চোখের পাতা এক করতে পারেনি রোহি। চোখের সামনে সেই শুটের দৃশ্যটা ভেসে উঠছে। গভীর রাতে শোয়া থেকে ধপ করে উঠে বসে রোহি, না শান্তি পাচ্ছে না ও। বুকের ভিতর কেমন যেন ধকভুক করছে রোহির। জানালা দিয়ে তাকালো রোহি, দূরের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছে ও। এখানে আসার পর একটা দিনে এমন ছিল না যে রোহিনকে মিস করেনি রোহি। প্রত্যেকটা সময় ওর চিন্তাধারণা কল্পনা স্বপ্ন রাগ কষ্ট কান্না সব কিছু জুড়েই ছিল রোহেন, নির্ঘুমের কারণও রোহেন। কেন মন হচ্ছে ওর এসবের সমাধান কি সেটাও জানা নেই রোহির। তাহলে কি ও, না আর ভাবতে পারছে না রোহি, মাথা ভার ভার লাগছে। লোকটা কেমন আছে, কিছু খেয়েছে, কি করছে সে কে জানে, ভাবতে ভাবতে বালিশে মাথা রাখলো রোহি। চোখের কোণা চিকচিক করছে ওর, বুকে বালি চেপে ধরল। একসময় রোহির চোখে ঘুম পড়ে ভর করলো। সকালে নাস্তা সেরে চুপি চুপি রুমে চলে এলো রোহি। ফোনটা বের করে রোহিনের পার্সোনাল বডিগার্ড ফাহিমের নম্বরে কল দিল রোহি। দু তিন বার ডিং হওয়ার পরে অপর পাশ থেকে মোটা কর্কর গজ দিয়ে কে যেন বলে উঠল, হ্যালো। হ্যাঁ ফাহিম ভাইয়া, আমি রোহি। ও ম্যাম, বলেন, ভালো আছেন? স্যার কই আপনার? উনি হাসপাতাল থেকে চলে আসছেন আজকে, ওনার নাকি হাসপাতালে ভালো লাগছে না, বলে উঠল ফাহিম। ও উনি খেয়েছেন কিছু? স্যুপ খেয়েছেন। ও আচ্ছা ভাইয়া, ওনাকে বলবেন না, আমি কল দিয়েছিলাম। আচ্ছা বলবো না, বলে হেসে উঠল ফাহিম। রোহি খানিকটা লজ্জা পেয়ে গেল। ফোন টেবিলের উপর রেখে কলেজের জন্য প্রস্তুত হয়ে নিল রোহি। বাবা ওদের কলেজে দিয়ে অফিসে চলে গেলেন। দুপুরে খেতে বসেছে আজিজ রেহান আর দুই মেয়ে। রোহি খাবারগুলো নার্সে কিছু বলার চেষ্টা করেও বলতে পারছে না। কি রে খাচ্ছিস না কেন, বলে উঠলেন আজিজ রেহান। বাবা কাল আমরা এভাবে চলে এলাম ওনাকে ছেড়ে, ওনার খবর নেওয়া উচিত তাই না, লজ্জা ভরা কণ্ঠে বলে উঠল রোহি। তা তো উচিত, বলে উঠলেন আজিজ রেহান। ওনাকে দেখে আসলে হয়তো আরো ভালো হবে, ফোনে ওনার খবর না নিয়ে তার থেকে সরাসরি দেখে আসলে ভালো হবে না, কারণ উনি খারাপ থাকলে ফোনে বলবেন ভালো আছে। মেয়ের কথা শুনে হেসে উঠলেন আজিজ রেহান। মেয়েরও তাহলে মনে ধরেছে রোহিনকে, ভেবেই বেশ খুশি হলেন তিনি মনে মনে। আচ্ছা মা যাব, তা তোর উনি কোথায় এখন, খানিকটা মজা করে প্রশ্ন করলেন আজিজ রেহান। বাবার কথার লজ্জা লাল হয়ে গেল রোহি, নিজেকে খানিকটা সামলে নিয়ে বলল, উনি বাসায়। খেয়ে নে, বিকেলে দেখে আসবো ওনাকে, বলে খাওয়াই মন দিলেন আজিজ রেহান। রোহি খেয়ে নিজের রুমে চলে গেল। বাবার সামনে যাওয়ার অবস্থা নেই এখন, ওনার কথা ভাবতে কেমন যেন খুব লজ্জা লাগে আর ভালো লাগা কাজ করে। বান্ধবীদের সবারই বয়ফ্রেন্ড আছে, ওর পুরো ক্লাসেরই বয়ফ্রেন্ডদের নিয়ে আলোচনা করে, কার বয়ফ্রেন্ড কেমন, কীভাবে আদর করে, ব্লাবলা। আর ওদের মুখের অবস্থা তখন 12টা বেজে যায়, এক একজন লজ্জা যেন মাটিতে মিশে যেতে থাকে। রোহির অবস্থা ঠিক তেমনই কিছুটা লজ্জার সাথে অসম্ভব ভালো লাগা কাজ করছে মিস্টার কিলার প্রিন্স চার্মিংয়ের জন্য। এই নামটা অজান্তে চলে এসেছে ওনার জন্য। ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ালো রোহি, লাল হয়ে যাওয়া গাল দুটো শুয়ে দেখলো, কেমন যেন গরম হয়ে উঠেছে গাল দুটো। নিজের অজান্তেই ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল রোহির, নিজেও জানে না অনুভূতির কারণ, তবে সে উপভোগ করছে সময়টাকে। চারপাশে যেন রোহিনের কিলার প্রিন্স চার্মিংকে দেখতে পারছে। সেদিন রোহিনের পিঠের মাঝের কোবরা ট্যাটুকে খুব আকর্ষণ করেছিল, ইচ্ছে হচ্ছিল শুয়ে দেখতে। ইস কি লজ্জা, দুহাতে নিজের লজ্জা মাখামাখি হয়ে যাওয়া মুখটা ঢেকে নিল রোহি। রোহিন খাটের উপর শুয়ে হাতের প্লাস্টারটাকে বারবার শুয়ে দেখছে।
রোহির বারবার পেছনে ফিরে তাকানো, কেঁদে বলা যাব না বারবার মনের মাঝে দাগ কেটে যাচ্ছে। মেয়েটা কেন তখন এমন করেছিল, হাতে শোট হওয়ার পর কেন ওর কাছে দৌড় আসতে চেয়েছিল, এর কোনটার উত্তর রোহিনের কাছে নেই। মেয়েটাকে ভালোবাসে না সেটা শিওর, ভালোবেসে এমন করলো তাও একটা কথা ছিল, তাহলে কেন এমন করেছিল, সহানুভূতি কাজ করছিল ওর মাঝে, ভেবেই নিল রোহেন। হ্যাঁ সহানুভূতি হবে। ঠিক তখনই আজিজ রায়হান ওর পাশে এসে বসলো, রোহেনের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। মিস্টার আজিজ রায়হান বলে উঠল রোহেন। জি স্যার, কেমন লাগছে আপনার? বলে উঠলেন আজিজ রায়হান। মাচ বেটার। সামনে তাকিয়ে বলল রোহেন, মেয়েটা খাবার টেবিলে জোর করেছিল খুব, ইনডাইরেক্টলি আপনাকে দেখতে আসার কথা বলেছিল। বলে উঠলেন আজিজ, একটু এসে উঠল রোহেন। মেয়েটা যেমনই হোক ওর মন খুবই নরম। বলে উঠলেন আজিজ, বড় একটা নিঃশ্বাস নিল রোহেন। কিছু খেয়েছেন? প্রশ্ন করে উঠলেন আজিজ। ইয়া, বলে উঠল রোহেন। স্যার খবর পেলেন স্কর্পিওনদের সাথে কে যোগাযোগ করেছে আমাদের বাসা থেকে? জিজ্ঞেস করলেন আজিজ, এবার নড়েচড়ে সোজা হয়ে বসল রোহেন। জি পেয়েছি, আমি আপনাকে বলবো, বাট সেটা আপনি নিতে পারবেন কিনা জানি না। বলে উঠল রোহেন, কিছুটা চিন্তিত হয়ে পড়লেন আজিজ। কে সে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করে উঠলেন উনি। আপনার ওয়াইফ। বলে উঠল রোহেন। স্যার যাই বলেন না কেন, আমার ওয়াইফ কখনো এসব করবে না, নেভার। কিছুটা রেগে গেলেন আজিজ, হালকা হাসল রোহেন। আপনাদের তিনটে নম্বর ট্রেস করেছিলাম, যেখানকার একটা নম্বর আপনার ছোট মেয়ে মানে রূপন্তি ছিল। ঘামছেন আজিজ রোহেনের কথা শুনে। কারোর নম্বরই মেলেনি রূপন্তিটা ছাড়া। বলে উঠলেন রোহেন। আপনার বিশ্বাসের জন্য একটা প্রমাণ আছে আমার কাছে, এরপর হয়তো আপনার অবিশ্বাসের কোনো কারণ থাকবে না। রোহেন ফোন থেকে রূপন্তির কথার রেকর্ড ছেড়ে দিল। আজিজ রোহেনের গায়ের লোমগুলো খাড়া হতে লাগলো, পুরো শরীর ঘেমে যাচ্ছে ওনার, কী শুনছেন উনি, ওনার মেয়ের কথা মিথ্যা হতে পারে না। রেকর্ডিং শেষ হতে কেঁদে দিলেন আজিজ রায়হান, এতদিন ভাবছিল অনিলা হয়তো রোহিকে ভালোবাসে, কিন্তু আজ মনে হচ্ছে সব মিথ্যা, সব অভিনয়। নিজের মেয়েটাকেও ছাড়লে না অনিলা? কাঁদতে কাঁদতে বললেন আজিজ রায়হান। নিজের মেয়ে মানে রোহি আর রূপন্তি দুজনই আপনার মেয়ে না? কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো রোহেন। না, রোহি আমার আগের স্ত্রী আখির মেয়ে, আখি অনিলার বড় বোন। আজিজ রায়হানের কথা শুনে মনটা বেশ খারাপ হয়ে গেল রোহেনের। রোহেনের বাসা থেকে বেরিয়ে ঘরে ফিরে নিজের রুমের দরজা আটকে বসে কাঁদতে লাগলেন আজিজ রায়হান। বাবা কীভাবে রুমের দরজা লাগাতে দেখে চিন্তিত হয়ে পড়ল রুহি আর রূপন্তি, বাবাই করা কখনোই এমনটা করতে দেখেনি। দুই বোন বেশ ভয় পেয়ে গেল, বেশ খানিকটা সময় পার হয়ে গেল, কিন্তু আজিজ বের হচ্ছেন না রুম থেকে, বাবার কী হয়েছে ভাবতে লাগলো ওরা, কোনো সারা শব্দও নেই বাবার। এবার কেঁদে দিল ওরা। ঘণ্টাখানিক পর আজিজ রায়হান বেরিয়ে এসে মেয়েদের দেখে চমকে উঠলেন। রুহি কি কিছু জেনে গেল নাকি? ভেবেই ভয় পেতে লাগলেন আজিজ। রোহেন বলেছিল ঘরে ফিরে স্বাভাবিক থাকতে, যেন কিছুই হয়নি। কিরে কাঁচিস কেন তোরা? নিজেকে কিছুটা স্বাভাবিক করে বললেন আজিজ। বাবা তোমার কি হয়েছে, এভাবে দরজা বন্ধ করে রেখেছো কেন? অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। দুই বোন একসাথে বলে উঠল। না রে মা, ঘুমিয়ে পড়েছিলাম তাই, এইভাবে কাঁদতে হয় নাকি পাগলিরা? মেয়েদের জড়িয়ে নিয়ে বললেন। দুই বোন বাবাকে জড়িয়ে ধরল, মেয়েদের ছেড়ে রুহির দিকে তাকালেন আজিজ। তরুণী ভালো নেই অতটা। বাবার কথা শুনে লজ্জা পেল, আতঙ্কিত হলো রুহি। সেদিন রাতে আর ঘুমাতে পারেনি ও, ছটফট করেছিল বিছানায়। পরদিন সকালে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রোহি রোহিনের বাসার উদ্দেশ্যে। বাবা রূপন্তিকে বললে ভীষণ লজ্জা পড়তে হতো। অন্যদিকে রোহির এমন পাগলা মুখ দেখে জানলার দিকে তাকিয়ে রূপন্তির আজিজ রায়হান হেসে উঠল। রোহিন কিছু খেয়েছে কিনা কাজের লোকদের জিজ্ঞাসা করতে মাথা নাড়ালো তারা। রোহি ভ্রুকুস্কু করে তাকালো রোহিনের রুমের দিকে, তারপর সেদিকে পা বাড়ালো। কারোর উপস্থিতি পেয়ে চোখের উপর থেকে হাত ছড়িয়ে পাশে তাকিয়ে আবার চোখের উপরে হাত লাগলো রোহেন। চলে যাও, কেন এসেছো এখানে? গম্ভীর কণ্ঠে বলে উঠল রোহেন। রোহি শান্তভাবে রোহিনের কাছে দাঁড়িয়ে আছে। কি হলো? বললাম তো চলে যাও, আমি খুব খারাপ লোক, এখানে থেকো না। আবারও বলে উঠল রোহেন। রোহি শান্তভাবে রোহিনের কপালে হাত রাখলো। রোহিন হাত ছড়িয়ে দিয়ে বলল, চলে যাও। রোহি নিচে চলে গেল। রোহিন এবার মাথা উঠালো, রোহি নেই। কিছুক্ষণ পর আবার রুমে এলো রোহি, বাট এক বাটি স্যুপ নিয়ে। খাবো না আমি, চলে যাও।